দর্শক, মাহমুদ মাল্টিমিডিয়া টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন 2018 বিজয়ীরা শপথ গ্রহণ করলেন জাতীয় সংসদ ভবনে। অনুপস্থিত থেকেছেন বিএনপি তথা ঐক্যফ্রন্ট থেকে বিজয়ীগণ। ইতিমধ্যে ধানের শীষ প্রতীকে যে সকল প্রার্থীগণ 299 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারা এখন ঢাকায় অবস্থান করছেন। আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠক থেকেই তারা সিদ্ধান্ত নেবেন যে জাতীয় সংসদের সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ করবেন কিনা এবং আগামী দিনে তারা কিভাবে পথ চলবেন সেই বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে। দর্শক, আজকে আমরা নতুন মন্ত্রিসভায় সম্ভাব্য কারা ডাক পেতে যাচ্ছেন এবং কারা সিটকে পড়তে পারেন সেই বিষয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ অনুষ্ঠিত হয়ে গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে বেলা 11টায় অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। গত মঙ্গলবার সন্ধ্যায় 298 আসনে বিজয়ী সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। 1 জানুয়ারি স্বাক্ষরিত ওই গেজেট হাতে পাওয়ার পর সংসদ সচিবালয় শপথ গ্রহণের এই সূচী চূড়ান্ত করে। প্রসঙ্গত, গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে শপথ গ্রহণের আইনি বাধ্যবাধকতা রয়েছে। সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, সংসদের বর্তমান স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী একাদশ সংসদে সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি আগে নিজে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। সংবিধান অনুযায়ী স্পিকার নিজেই নিজের শপথ পড়বেন। এরপর তিনি প্রথমে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য এবং এরপর জাতীয় পার্টি ও অন্য সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। শপথ শেষে নতুন সংসদ সদস্যরা সংসদ সচিবের কার্যালয়ের স্বাক্ষর খাতায় সই করবেন। অন্যদিকে এবারের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে মাত্র 7টি আসন। বিএনপি এককভাবে পেয়েছে 5টি। ইতিমধ্যে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ভোটের ফল প্রত্যাখ্যান করেছে এই দল বা জোটটি। বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নাও নিতে পারেন। সংসদের প্রথম অধিবেশন শুরুর 90 দিনের মধ্যে নির্বাচিত কোনো সদস্য শপথ না নিলে সেই আসন শূন্য হয়ে যায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হিলাল উদ্দিন আহমেদ। আগামী রবিবার হতে যাচ্ছে নতুন সরকার। শপথ নেবেন নতুন সরকারে স্থান পাওয়া মন্ত্রীরা। আসন্ন মন্ত্রিসভায় পুরনো মন্ত্রীদের মধ্যে কে থাকছেন, কে বাদ পড়ছেন, নতুন কে কে মন্ত্রিত্ব পেতে যাচ্ছেন, এসব বিষয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা রকম গুঞ্জন। সরকারি দলের একাধিক নীতি নির্ধারণের সূত্রে জানা গেছে, টানার তৃতীয়বার সরকার গঠনের মতো বিশেষ অর্জনের বিষয়টি মাথায় রেখে সাজানো হবে এবারের মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী সহ বর্তমান মন্ত্রিসভার সদস্য 53 জন। বিভিন্ন কারণে সমালোচিত হওয়ায় পুরনো বেশ কয়েকজন মন্ত্রী বাদ পড়তে যাচ্ছেন। তাদের পরিবর্তে পরিচ্ছন্ন ভাবমূর্তির নতুন মুখ দেখা যাবে এবারের নতুন মন্ত্রিসভায়। আর আওয়ামী লীগের জ্যেষ্ঠ একাধিক মন্ত্রী তাদের আগের দপ্তরে বহাল থাকতে পারেন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, এবারও মন্ত্রিসভায় মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদের 2 নেতাকে দেখা যাবে। জাতীয় পার্টির একাধিক নেতাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হতে পারে। আসন্ন মন্ত্রিসভায় কে হবেন অর্থমন্ত্রী, এটা নিয়ে আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সংসদ নির্বাচনে প্রার্থী হননি এবং তিনি অর্থমন্ত্রী থাকছেন না, এটা নির্বাচনের আগে থেকে মোটামুটি নিশ্চিত ছিল। দশম সংসদে সরকারের সফল মন্ত্রী হিসেবে আলোচিত শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী একই মন্ত্রণালয়ে থাকতে পারেন বলে সংশ্লিষ্টদের আলোচনায় বলা হচ্ছে। অন্যদিকে বয়োবৃদ্ধ ও প্রবীণ 2-3 জন বাদ পড়তে পারেন। পদোন্নতি হতে পারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিবু একই দায়িত্ব পেতে যাচ্ছেন বলে জোর ধারণা করা হচ্ছে। বাদ পড়ার আলোচনায় রয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, রেলমন্ত্রী মুজিবুল হক, ত্রাণমন্ত্রী মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় প্রমুখ। আগেরবার সমালোচনা ও বিতর্কের মুখে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন
এবং ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে বাদ দেওয়া হয়। সমালোচনার মুখে দপ্তর কেড়ে নেওয়া হয় সুরঞ্জিত সেনগুপ্তের। শারীরিক অসুস্থতার কারণে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নিশ্চিতভাবে বাদ পড়ছেন বলে জানা গেছে। বয়সের কারণে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত, পররাষ্ট্রমন্ত্রী এস মাহমুদ আলী, বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামালের বাদ পড়ার আশঙ্কা রয়েছে বলে জানা গেছে। এছাড়া বিভিন্ন কারণে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ব্রেন শিকদার, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বাদ পড়তে পারেন বলে দলের শীর্ষ মহলে আলোচনা হচ্ছে। নতুনদের মধ্যে যাদের নাম মন্ত্রিসভায় আলোচিত হচ্ছে তারা হলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সালমান এফ রহমান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ছেলে নাজমুল হাসান পাপন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের এমপি আর ওবায়দুল মুক্তাদির চৌধুরী, কিশোরগঞ্জ দুই আসনের সংসদ সদস্য সাবেক আইজি নূর মোহাম্মদ, জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ, ব্যারিস্টার ফজলে নূর তাপস, গায়েবান্দা দুই আসন থেকে নির্বাচিত মাহবুবারা বেগম বিগিনি, বগুড়া পাঁচ আসনের হাবিবুর রহমান, নওগাঁ এক আসনের সাধন চন্দ্র মজুমদার, নাটোর চার আসনের মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ দুই আসনের হাবিব মিল্লাত, যশোর পাঁচ আসনের স্বপন ভট্টাচার্য, খুলনা চার আসনের আব্দুল সালাম মুর্শিদি, সাতক্ষীরা চার আসনের এস এম জগলুল হায়দার, টাঙ্গাইল সাত আসনের মোহাম্মদ একাব্বর হোসেন, নেত্রকোনা তিন আসনের অসীম কুমার উকিল, নরসিংদী চার আসনের নুরুল মজিদ হুমায়ুন এবং নারায়ণগঞ্জ চার আসনের সাংসদ শামীম ওসমান প্রমুখ। তবে সকল জল্পনা কল্পনা শেষে কারা হচ্ছেন চূড়ান্তভাবে মন্ত্রিসভার সদস্য তা পুরোপুরি নির্ভর করবে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপর। সংবিধানে প্রদত্ত ক্ষমতা বলে মন্ত্রিসভা গঠনের একমাত্র এখতিয়ার প্রধানমন্ত্রীর। এর আগে 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 12 জানুয়ারি গঠিত হয় নতুন মন্ত্রিসভা। তখন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে 48 সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়। পরবর্তী সময়ে মন্ত্রিসভার কলেবর বাড়িয়ে এর সদস্য করা হয় 53 জনে। শ্রোতা দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।